আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং স্টুডিও বাই সুমা আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করব ডরিমনের ডোরা কেক এটা বাচ্চারা টিফিনে খুব পছন্দ করবে আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে চলুন দেখিনি কি কি লাগছে তো ভিউয়ার্স এখানে আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি তো ডিম দুইটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন আর এর সাথে আমি দুই তিন ফোটা ভেনিলাইসেন্স দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপরে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ ময়দা নিব সে কারণে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা যদি আপনারা চান আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন এরপর একটা হ্যান্ড ব্রেকারের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ তবে লবণটা না চাইলে আপনারা নাও দিতে পারেন এরপর আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এর সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব তো মেশানোর পরে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দাটা একটু চেলে নেবেন আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একবারে দিবেন না একবারে দিলে নাড়তে অসুবিধা হবে সেক্ষেত্রে দলা বা জট বেঁধে যেতে পারে সে কারণে অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন তো আমি তিন চারবারে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না আর একদম পাতলাও হবে না তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক রকম হতে হবে ব্যাটারটা তো এবার আমি এখানে ছোট সাইজের একটা কাপ নিয়েছি তো কাপটার অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করে নেব যাতে করে প্রত্যেকটা প্যানকেক সমান মাপের হয় সে কারণে দেখতেও সুন্দর লাগবে তো আমি একটা কাপের অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো এখানে কোনো আর কিছু হাত ইউজ করতে হবে না এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই সেটা শেপ হয়ে আসবে এরপর যখন দেখবেন একটু ছিদ্র ছিদ্র হয়ে আসছে তখন এক মিনিট পরে উলটিয়ে দিতে হবে তো নিচ থেকে একটু দাগ লেগে যাবে এরপর আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো এখান থেকে আমি আমি এখানে নিউটালা নিয়েছি তো আপনারা যে কোনো চকলেট নিতে পারেন চামচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে বড়রাও পছন্দ করবে তো টিফিনে বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন আর এটা কিন্তু খেতে খুবই মজার তো সমানভাবে লাগিয়ে দিতে হবে আর একটা আটকিয়ে দিবেন তো এভাবে টিফিনে আপনারা দিয়ে দিতে পারেন এভাবে আমি আরো একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সবগুলো এভাবে আমি করে নিচ্ছি বৃহস হয়ে গেল আমার ডরিমনের ডোরা কেক আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ